নমস্কার বন্ধুরা, ফিরে এলাম মিশন ফ্যামিলিতে। আজ একটা নতুন রেসিপি আপনাদেরকে করে দেখাবো। লুটে মাছ আমরা কম বেশি সবাই খাই, কিন্তু এটা দেখা যায় কড়াইতে যখন আমরা রান্না করি অনেক সময় এটা মাছটা ভেঙে যায়, গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, কাটা কাটা হয়ে যায়, এর ফলে খেতে অনেকেরই খুব অসুবিধা হয়। তাই আমরা যদি পাতায় করি, এটা কলা পাতায় পাতুরি যেটা বলে, আমরা যদি করি তাহলে দেখা যায় মাছটা পুরো গোটা গোটা থাকবে এবং খেতেও খুব ভালো লাগে। তাহলে শুরু করা যাক। মাছটাকে আমি প্রথমে কেটে ধুয়ে নেব, তাই মাছটাকে আগে কাটবো। এই যে লোটে মাছ, এটাকে আমি আগে কেটে নেব, এর মাথাটা আগে কাটবো। এর সাথে সঙ্গে সঙ্গে পেটের নোংরাটাও বেরিয়ে চলে এলো। এবারে আমি কাঠি দিয়ে এর এইগুলো পাখনাগুলো কেটে নেব। ব্যাস হয়ে গেছে আমার একটা মাছ কাটা। এভাবে আমি সব মাছগুলোই কেটে নেব, কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই যে আমাদের ধনে পাতা বাগান, এখান থেকে ধনে পাতা তুলে আমি ওই মাছের মধ্যে দেব। এই বাগানের টাটকা ধনে পাতার কিন্তু গন্ধই আলাদা, বাজারের কেনা ধনে পাতায় কিন্তু আপনি এত সুন্দর গন্ধ পাবেন না। মাছ পাতুরি দেওয়ার জন্যে আমার লাগছে একটা মোটা কড়াই। এবারে আমি এই মাছটাকে মাখিয়ে নেব। 500 গ্রাম মাছ এনেছি। এবারে মাছটাকে এর মধ্যে একটু আলু কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা গুঁড়ো 2 চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে পাতা 2-3টে গাছ, লবণ, সর্ষের তেলটা 4 চা চামচ মতো দেবো সর্ষের তেলটা। এবারে আমি এই পাতাগুলো কড়াইয়ের মধ্যে সাজিয়ে নেবো সুন্দর করে। একটু মোটা করে কলা পাতা দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। সবার উপরে দিতে হবে একটা আগার পাতা, এর করে পাতাটা একটু আমি তেল দিয়ে একটু তেল মাখিয়ে নেবো পাকাটায়। এবারে মাছটাকে ভালো করে মাখাতে হবে মশলা দিয়ে, ভালো করে সব মশলাগুলো যেগুলো দিয়েছি ওগুলো দিয়ে একদম ভালো করে মাখিয়ে নিয়ে পাতার উপরে সুন্দর করে বিছিয়ে দেব। এটা কিন্তু রুটি ভাজার তাওয়াতেও করা যায়, কিন্তু তাতে পাশ থেকে তেল তেলগুলো পড়ে যাওয়ার ভয় থাকে, এখানে কড়াইতে দিলে খুব ভালো হয়, মশলাগুলো আর পড়ে টড়ে যাওয়ার ভয় থাকে না। এবার এটাকে আমি গ্যাসে লো ফ্লেমে প্রায় 1 ঘন্টা মতো বসিয়ে রাখব। আস্তে আস্তে এটাকে হয়ে জল টেনে যাবে, জলটা একদম পুরো শুকিয়ে যাবে। এবার আমি গ্যাস জ্বালাচ্ছি, গ্যাস একদম লো করে দেবো।
এবার এই মাছটা বসাবো, বসিয়ে প্রায় এক দেড় ঘন্টা মতো, জলটা যতক্ষণ টানতে সময় লাগে, ঘন্টাখানেক লাগবে, জলটা শুকিয়ে গেলেই হয়ে যাবে। আর এটা কোনো ঢাকা দেওয়া যাবে না, ঢাকা দিলে কিন্তু জলটা শুকাবে না। এক ঘন্টা হয়ে গেছে, জলটা মোটামুটি শুকিয়েই এসছে, খুব সামান্য জল আছে। এখন আমি একটু গ্যাসটাকে পুরো হাই ফ্লেমে দিয়ে দিলাম, পুরোপুরি জলটা যাতে শুকিয়ে যায়, তারপরে আমার মাছটা রেডি হয়ে যাবে। মাছটা আমার রেডি হয়ে গেছে, জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, দেখুন একটু জল নেই, কোথাও জল নেই, একদম পুরো শুকনো। এবার এর উপরে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়ে একটু গার্নিশ করে নেব। মাছ আমার রেডি, গরম ভাতের সাথে পরিবেশন করলেই এবার হবে। শুধু লোটে মাছ নয়, এভাবে যে কোনো মাছ আপনারা পাতায় দিয়ে খেতে পারবেন, খুবই টেস্টি খাবার এটা। ভিডিওটি পুরোপুরি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ।